হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমি খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, সকালে উঠে আমার সমস্ত কাজকর্ম সারাও হয়ে গেছে, স্নান পুজো সারাও হয়ে গেছে। তো এখন বাজে ঠিক সকাল 10:30, আর 10:30 থেকে আমার নতুন ব্লগটি তোমাদেরকে নিয়েই শুরু করলাম। চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো শুরু করে দেওয়া যাক। কী বলবো বলো তো বন্ধুরা, রান্না করতে একদমই মন চাইছে না আজকে। আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কি না জানি না, আর কী বলবো, যার মন আছে সেই বুঝবে মনের কথা, মনের ব্যথা। যার মন নেই সে বুঝবে না। তো যদি আমার মুখটা দেখে তোমাদের মনে কিছু মাত্র কিছু অংশ যদি কিছু মনে পড়ে, তাহলে অবশ্যই বলো যে আমার মুখটা দেখো। তো কী আর বলবো, আমার তো আর মন নেই। তোমাদের যদি মন থাকে তাহলে কমেন্ট করে বলো। আমার ভালো লাগাও নেই আর আমার মনও নেই, কারণ আমার ভালোবাসা নেই আর ভালো লাগাও নেই, তার সঙ্গে আমার মনও নেই। তো অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, মন নেই তা বলে কি আমার পেট নেই? পেট তো বুঝবে না, না মনের মন যতই খারাপ থাকুক না কেন পেট শুনবে না। তো আমারও খিদে পেয়েছে খুব, আর মামামেরও খুব খুব খিদে পেয়েছে। এখন বাজে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে 10:30 থেকে শুরু করলাম, এখন 11টা বেজে গেছে। এখন আমি সব কিছু দিয়ে একটু মুড়িটা মাখাচ্ছি, শসা, টমেটো, লঙ্কা, চানাচুর, ঝুরি ভাজা, বাদাম, কাঁচা ছোলা সব কিছু দিয়ে আমি মুড়িটা ভালো করে মেখে নেব। আলু সিদ্ধও আছে এর মধ্যে, একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আর মামাম খাবো। আর অতিরিক্ত গরম পড়ার কারণে আমি এখন আর চাটা খাচ্ছি না, চা খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি পুরোপুরিভাবে বলতেই পারো। হলে খাই, না হলে না খাই, এরকম। দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমি আর মামাম বসে বসে মুড়ি মাখাটা খাচ্ছি। তো আমি বলছি তুমি যা পারো রান্না করো, আমার রান্না করতে আজকে একদমই মন চাইছে না। তারপর ওই মুড়ি মাখাটা খেয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে গেলাম দিদিভাইয়ের কাছে। দেখো চলে এলাম দিদিভাইয়ের কাছে, আর দিদিভাইয়ের কাছে এসে দেখছি যে এই লাউটা খারাপ হয়ে গেছে। তাই আমি দিদিভাইকে বলছিলাম যে দিদিভাই তুমি এটা ভাজা করে তুমি একাই খাবে। তো আমার দেখে হাসছিল, দিদিভাইয়ের দেখো রান্না হচ্ছে, আমের চাটনি হয়ে গেছে আর একটা তরকারি হয়ে গেছে, আর এইটা দেখো তো তোমরা চিনতে পারো কি না, এটা কি ফুল বলো? দিদিভাই তো গাছ থেকে পেড়ে নিয়ে আলু কুচি আর ফুল দিয়ে রেখেছে, বলছে এটা ভাজা করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এটা কি ফুল, আমরা তো জানি না আর কি ফুল বলো তো। আমরা গ্রামে থাকি, গ্রামের দিকে এইসব কী জঙ্গল থেকে কী সব তুলে টুলে এনে রান্নাবান্না করি, তা তোমরাই বলো। যদি জানো, যদি জেনে থাকো, চিনে থাকো, তাহলে কমেন্টে জানিও এই যে এই ফুলটার নাম কি। আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সবসময় তো আমার রান্না দেখো। তো আমার রান্না দেখতে দেখতে একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে না তোমরা অনেকটাই বোর হয়ে গেছো আমি জানি। তো দিদিভাইয়ের রান্নাটা দেখালাম, ওই যে শাক ভাজাটা দেখালাম, আর ওই যে আমের চাটনি, আর ওদিকে ওই ফুল আর আলুটা ভাজা হবে, লাউটা নিয়ে আমি এদিক ওদিক দেখাচ্ছি দিদিভাইকে, শুধু রাখাচ্ছি। আর একটা তরকারি দিদিভাইয়ের হয়ে গেছে, সেটা তুলে নিয়ে গেছে রান্নাঘরের মধ্যে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো। এটাই বাস্তব, তাই না বন্ধুরা? বনের মাঝে আগুন লাগলে সবাই দেখা পায়, আর মনের মাঝে আগুন লাগলে কেউ দেখার নাই। কি বন্ধুরা, কথাটা যদি ঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা কি বলবো বলো তো, মনের মাঝে আগুন লাগলে সত্যি কেউ দেখার নাই, কিন্তু এই বনের মাঝে যদি আগুন লাগে না, সবাই এক্ষুনি আমাদের চারপাশ থেকে গ্রামের প্রতিবেশীরা সবাই ছুটে এসে দেখবে, এমনকি আমিও গিয়ে দেখব। কিন্তু কারোর মনের মাঝে আগুন লাগলে কেউ দেখে। আবারও বললাম যার মন আছে সেই বুঝবে, আমার তো আর মন নেই তো আমি বুঝবও না। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে একটু শুয়েছিলাম। তারপরে দেখো আমি 3:30 থেকে 4:00 মধ্যে শর্ট ভিডিও আপলোড করি। তো এখন বাজে জানো 5টা বেজে গেছে, ছাদের মধ্যে উঠে এসে যে ভিডিও বানাবো, এত রোদ্দুর, প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, এখনও রোদ্দুর আছে। আজ নিচে দাঁড়িয়ে আছি, মানে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি, দুটো পা পুরো আমার পুড়ে যাচ্ছে, এত গরম, এত গরম, উপরে রোদ্দুরের তাপ, নিচেও ছাদের মধ্যে রোদ্দুরের তাপ। ওই জন্য না এখন থেকে আমার ভিডিওগুলো, শর্ট ভিডিও
একটু লেট করে যাবে, 4:30, 5:30, 5:30 এমনই বেজে যাবে, কারণ এই রোদ্দুরের মধ্যে ভিডিও করতে হয় জানো তো বন্ধুরা, অনেক কষ্ট হয় ভিডিও করতে। গুড ইভিনিং বন্ধুরা, তো ভিডিও বানানো আমার হয়ে গেছে আর এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, আর দেখছি এখানে এসে মামাম আর দিদি ভাই এগুলো কি বানাচ্ছে, কি বানাচ্ছে আমি জিজ্ঞাসা করছি, আমাকে বলছেও না, বলছে হয়ে যাক পুরো কমপ্লিট করে তারপর তোমাকে বলবো। বলছি তাহলে হোক। আর আমাদের পুচকুসোনা দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়িয়ে বলছে আমার দিকে দেখাও কাকি, আমার দিকে দেখাও। বলছি নাও, দেখালাম কি বলবে বলো তো, বলছে হ্যালো বন্ধুরা ওই দেখো। মাঝে মাঝে এমন করে সত্যি, হাজার কষ্ট দুঃখের মধ্যেও যদি থাকি আমরা, যদি পুচকুসোনা এমন করে সত্যি আমাদের খুব হাসি পায়, আর আমরা এত হাসি মজা করতে পারি আমার পুচকুসোনার জন্য। হঠাৎ হঠাৎ মানে এমন এমন কথা বলে যে সত্যি, যাদের বাড়িতে এইরকম ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে থেকে মানে আধো আধো কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে, আমার তো শুনতে খুবই ভালো লাগে, আর আমি আমার পুচকুসোনার সঙ্গে খুবই ওর পিছনে লাগি। আর ও সত্যি কথা বলতে আমরা দুজনেই পুরো মানে বন্ধুর মতো আর কি, পুচকুসোনা আমাকে যেমন করে আমিও ওকে তেমন করি, মানে দুজনে মারামারিও পর্যন্ত করি। কালকে আমাকে এমন একটা লাঠির বাড়ি মারলো আমার পায়ে, পুরো পায়ের মানে হাঁটুর কাছটা তাই না, একদম পুরো নীল হয়ে ফুলে গেছে জায়গাটা। তো যাই হোক, ছোটো মানুষ কি আর করা যাবে, এরকম করে মানে আদর করে এমনভাবে মেরে দেবে ঠিক আমার দাগ পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, কি করছে এরা দেখি, বানাক বানিয়ে নিক তারপর আবার আসবো তোমাদের কাছে। বাপরে বাপ, ফাইনালি দিদিভাই বললো যে এগুলো ভেজিটেবল চপ বানাচ্ছি। আমি বলছি ও আচ্ছা, বলছে তাহলে ভাজছি একটু দেখাও। তো এই যে চপ ভাজা শুরু করেছে দিদিভাই, আর সত্যি কথা বলতে গরম গরম চপ তো খুবই ভালো লাগে। বলছিল সবাই খাওয়া শুরু করে দাও আমি ভেজে দিই। সবগুলো চপ ভেজে কমপ্লিট করা, আর কি বলতো টুকিটাকি জিনিস, অল্প কিছু জিনিস হলেও বাড়ির সবাই মিলে খাওয়াটার মজাটাই আলাদা তাই না বন্ধুরা, সবাই মিলে খেতে খুবই ভালো লাগে একসঙ্গে। তো সবাই খাচ্ছে, এখানে দিদিভাইও খাচ্ছে, দিদিভাইকে বলছি কেমন হয়েছে বলো, যে করেছে তাকেই আমি জিজ্ঞাসা করছি দেখো তাহলে। আর দিদিভাই বলছে আমার খুব ঘুম পাচ্ছে, খেতে পাচ্ছি না, তাও বলল খুব ভালো হয়েছে, আর আমিও খেয়েছি খুবই সুন্দর হয়েছিল, সুন্দর টেস্ট হয়েছিল। ফার্স্ট টাইম দিদিভাই মানে বাড়িতে ভেজিটেবল চপ বানালো। আর আমরা মাঝে মাঝে আলুর চপ বানাই, তো দিদিভাই আজকে ভেজিটেবল চপটা বানিয়েছে, খুব দারুণ হয়েছে। আর এটা দেখো আমি খাচ্ছিলাম, খুবই সুন্দর হয়েছিল, সবাই খাচ্ছে। বললাম না বাড়িতে অল্প জিনিস যদি করেও খাওয়া যায় সবাই মিলে, তাহলে খাওয়াটার মজাটাই আলাদা, খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আবার আসছি আমি একটু পরে তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরাও ভেজিটেবল চপ খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর পুচকু বলছেও খুব সুন্দর হয়েছে, বলছে পুচকু কেমন হয়েছে, বলছে খুবই সুন্দর হয়েছে, কারণ পুচকুর মা করেছে, পুচকুর কি আর খারাপ লাগবে তাই না। সন্ধ্যার টিফিন হয়ে গেল, এবার রাতের জন্য খাবারে আমি কি করেছি দেখো, রাতের জন্য রাতে খাওয়ার জন্য টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ, সব সিদ্ধই ভাত রান্না করেছি। তো এই যে আমি এখন ভাতও বেড়েছি আর আলু টমেটো কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি, সেগুলো আমি ভালোভাবে মানে চামচ দিয়ে এটা ঠিক করছি, মানে খুব গরম তো হাত দিয়ে মাখা যায় না, ওই জন্য চামচ দিয়ে আমি একটু ভালোভাবে মেখে মেখে মতো নিচ্ছি আর কি, আলুগুলো কুচে কুচে নিচ্ছি। তো বন্ধুরা, এই গরিবের সংসারে আর এই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ লঙ্কা সিদ্ধ ভাত এটুকুই যে আমাদের কপালে আছে এটাই অনেক। তো চলো, আর এখানে আমি বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাতটা আমি গুছিয়ে দিই, বাবাকে আগে খেতে দিই তারপরে আমি খাবো। আর মাম্মাম বলছে আমি আর ভাত খাবো না, কেননা ও যদি একটু কিছু খায় না তো ওই যে ভেজিটেবল চপ খেয়েছে ও আর ভাত খাবে না বলছে, জানি না তবু আমি ডাকবো আমি আমার খাওয়ার সময় কি করে জানি না, বাবাকে আগে দিয়ে দিই। আর দুপুরের তরকারিপত্র সব কিছু আছে, চলো দেখতে থাকো। সামনেই চলে এলাম, আর আজকে আমার রাতের খাবারে কি ছিল তোমাদেরকে দেখালাম, টমেটো সিদ্ধ আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ। তো গরিবের সংসারে ভগবান আমার যেটুকু জুটিয়েছে কপালে আজকে। আর দুপুরে তো কি রান্নাবান্না করলাম, মানে আমি তো করিনি, তোমাদের দাদাভাই করেছে, তো আমি সে রান্নাবান্নাগুলো কি হয়েছিল তোমাদেরকে আমি দেখাইনি, জাস্ট দিদিভাইয়ের রান্নাটা আমি দেখিয়েছি। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে
ভিডিওর কোনো অংশে, বিন্দুমাত্র অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও। আর যে দিদিভাই যে ফুলটা রান্না করেছিল ওই ফুলটার নামটা একবার কমেন্টে জানিয়ে দিও। আমরা জানি না তো আমাদের মানে গ্রামের দেশে কী ফুল রান্না করলো দিদিভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পুরানো বন্ধুরা তোমরা আমাকে যেভাবেই ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবেসে যেও, আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো তাই বলছি বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই অফ করছি। চলো গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো বাই।